হ্যালো গাইস, সরি আমার নেট সমস্যা ছিল তাই আমি আসতে পারিনি। আমি কথা বলবো আমার শর্ট ফিল্ম লাস্ট বৈষম্য। সবার আগে আমি সবাইকে বলতে চাই, আমি গুছিয়ে কথা বলতে পারি না, সুন্দরভাবে কথা বলতে পারি না, বাট আমি এই ব্যাপার নিয়ে কথাও বলতে চাই না, বাট আমার এই কথা বলতে হবে বলে আমি আসছি। যদি একটু আগে আমি স্বপ্নের লাইফে ছিলাম, হাসান স্বপ্নের লাইফে, তো ওই লাইফে মেইন কারণটা হইছে বৈষম্য, ভাইরাল হইছে যেটা। ওকে, ঠিক আছে, এইখানে ভুল কি ছিল? ভুল ছিল হচ্ছে লাস্টে আপনাদের মনে হইছে যে পাবলিকলি স্মোক করলে এটা যদি ভিডিও করে ছেড়ে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে ক্রাইম। আপনারা সবাই বলছেন, মোটামুটি সবাই বলছেন। এখন আমার কথা হচ্ছে পুরো ভিডিওটা দেখে বুঝছেন? আচ্ছা, আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আমি পুরো পুরোটা ক্লিয়ারলি বলতেছি। প্রথম কথা ছিল এমন, ছেলেটা মেয়েটাকে বলতেছিল যে আপনি পাবলিকলি কেন স্মোক করেন? আপনি যদি স্মোক করতে হয় আপনি ঘরে গিয়ে করেন না, বাইরে কেন পাবলিকলি স্মোক করছেন? ওকে, স্মোক করাটাই হচ্ছে খারাপ, সেটা পাবলিকলি হোক আর যেখানেই হোক না কেন, ছেলে মেয়ে দুজনের জন্যই খারাপ। আমি যদিও পার্সোনালি আমার মত থেকে বলতে চাই, ব্যাপারটা আমার খারাপ লাগে বলেই কিন্তু আমি ভিডিওটা করছি। ইভেন আমি একজন আর্টিস্ট, আমার আর্টিস্ট হয়ে সব মানে ক্যারেক্টার প্লে করতে হয়, সেটা ভালো ক্যারেক্টার হোক খারাপ ক্যারেক্টার হোক। আমি যখন ভিডিওটা প্রথমে গল্পটা শুনি, যখন কাজটা করি, তখন না আমি এটা পজিটিভলি নিছি। আমি ভালো করতে গিয়ে হয়ে গেছি এতে বিপরীত। আমাকে পার্সোনালি যারা ইনবক্স করে বলতেছেন কাজটা খারাপ হয়েছে, এটা না করলে পারতা, কাজটা ভালো হয়েছে, অনেকেও বলছেন। এখানে আমার মনে হয় না খারাপ কোনো ভিডিও আমরা কেউ করছি, ভুল মানুষ করে, হয়তোবা ওর ভুল হয়েছে যে ও বলছে এটা ভিডিও করে ছেড়ে দিতে, কিন্তু সে এটা কেন বলছে? কারণ এইটা দিয়ে সে ভয় দেখাইতে চাইছে বা বুঝাইতে চাইছে একটা মেয়ের ভিতরে যদি ওই ন্যূনতম রেসপেক্ট থাকে কারো প্রতি, তাহলে সে আর পাবলিক স্মোক করবে না, কমে যাবে, তাই না? তো খারাপ কিছু আমি দেখি নেই, এখানে এইটা হইছে ওইটা হইছে, এত প্যাঁচানো আমাকে বলতেছে এটা একটা ক্রাইম, আমাকে ফোন দিয়ে একজন থ্রেড দেয়। থ্রেড দেওয়ার মানে কি ভাই? অ্যাক্টরের অ্যাক্ট্রেস কাজ করব, যে কোনো ক্যারেক্টার, এটার জন্য যদি আমার এখন শত্রু বেড়ে যায় আমার কিছু যায় আসে না, ঠিক আছে? আমি এতদিন কিচ্ছু বলি নাই, খুবই চুপচাপ ছিলাম, খুবই চুপচাপ ছিলাম। আমি ঝগড়া একদম পছন্দ করি না, আমি প্যাচ গোছের মানুষ না, আমি খুব সিম্পল লাইফ লিড করি। আমার যে কাউকে কেয়ার করে চলতে হবে, ওই কেয়ার করার চলার মতো আমার টাইম নাই। আমি আপনি বড়, আপনাকে আমি রেসপেক্ট করি, আমি ছোট আপনাকে ভালোবাসেন, এইটাই। আপনাকে কেয়ার করবেন না, রেসপেক্ট করবেন না, আমি আপনাকে কেন কেয়ার করবো, রেসপেক্ট করবো বলেন? ওকে, ভাই সবার লাইফেরই পার্সোনাল মানে পার্সোনাল কিছু থাকে, রাইট? দেখা গেছে আমরা আমাদের, দেখেন আমরা যদি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বা ছেলে, আমরা আমাদের একটা লাইফ আছে, আমাদের লাইফে কি করি না করি এটা নিয়ে আপনাদের এত মাথা কেন ব্যথা ভাই বলেন তো? আমাদের পার্সোনাল লাইফ থাকতেই পারে, আপনি আমাদের প্রফেশন নিয়ে কথা বলেন, আমরা কি করতেছি এটা নিয়ে কথা বলেন। মানুষ মানে মানুষ রোবট না, যে ভুল হবে না তার। আর বলছি পার্ট টু পার্ট না বলা আছে যে কিছু মেয়ে, আর যে মেয়েটা বলছি আপনাদের মধ্যে কিছু ছেলের কারণে আজকে আমরা মানে পিছিয়ে আছি ট্রেন্ডের সাথে, যে মেয়েগুলো স্মোক করে সেই মেয়েগুলো মনে করে স্মোক করলে মানে অনেক স্মার্ট হয়ে যায়। হ্যাঁ আপু, আপনি স্মোক করতে পারেন, আপনি এটা আপনার পার্সোনাল ম্যাটার, ঠিক আছে, কেন পাবলিকলি কেন আপু? তার উপর বলবো, একটা মেয়ে যদি কোনো কিছু করে, কোনো কিছু বলতে হচ্ছে, কোনো কাজ করলে এটা ভালো হোক খারাপ, আমরা বাঙালিরা কখনো কোনো কিছু পজিটিভলি নিতেই পারি না, এটা হচ্ছে ফার্স্ট সমস্যা।
আমাকে একজন থ্রেট দেয়, এটা একটা ক্রাইম, এটা নিয়ে এই হবে সেই হবে, কি মামলা হবে। আমি যে চুপ করে শুনলাম, কিছুই বলার নেই, কি বলবো, বলতেছে ভাই যাদের লাইফ দেখতে ইচ্ছা করতেছে না তারা প্লিজ দয়া করে বের হয়ে যাবেন, যারা আজাইরা কমেন্টস লিখতেছেন। আমি অ্যাক্টিং অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি অ্যাক্টিং, এর জন্য আমি কলিজা কেটে দিয়ে দিব। এই জন্য আমার যেই রোল প্লে করতে হবে আমি সেই রোল প্লে করব। এখানে কেউ আমাকে থ্রেট দিয়ে কেউ কিছু করতে পারবে না। এক মিনিট, আসলে আমি কাজটা করছি আমার দর্শকদের জন্য, যাতে আমাকে ব্যাপারটা ভালোভাবে নেয়, কারণ আমার আমার মা আছে, আমার আশেপাশের মা আছে, সবারই মা আছে, তো তারা তাদের সন্তানদের পাশে দেখা যাবে একটা মেয়ে ফ্রেন্ড মিশতেছে, সে সিগারেট খায়, এটা কি নর্মালি কেউ নিতে পারে? কেউ নিতে পারে না, কারণ এটা মানে আমাদের বাইরের কান্ট্রি না, এটা বাংলাদেশ। বাংলাদেশ কেন, সব কিছুতেই একটা ইয়ে আছে। আচ্ছা আমি একটা কোয়েশ্চেন করতে চাই, এটা কি কোনো অসামাজিক ভিডিও আপনাদের কাছে? আমার কোয়েশ্চেন, যদি অসামাজিক কোনো ভিডিও হয়ে থাকে প্লিজ। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেন। একটু আগে আপনি বলতেছিলেন যে এটা একটা ক্রাইম, কি যেন বলতেছিলেন, বলেন তো একটু। হ্যালো, হ্যাঁ, সে এখন কিন্তু কেটে দিছে, কারণ সে এটা মনে করছে লাইভ হচ্ছে, সে কেটে দিছে। সো মানুষজন শুধু উস্কাইতেই পারে। আমার কথা হচ্ছে আমি কাজ করছি ভাই, আপনার খারাপ লাগছে, আমি বারবার একটা কথা বলবো, আপনার খারাপ লাগছে, ওকে ঠিক আছে, আপনি বলছেন আমাদের ভুল হয়েছে, আমরা স্বীকার করি, বুঝে করি নাই, না বুঝে করছি, বাট আমরা করছি পজিটিভলি, যে ভিডিওগুলো করলে ঠিক হয়ে যাবে। কিন্তু না, এটা এই কি ক্রাইম, ক্রাইমের মধ্যে পড়ে ভাই, সবাইকে না ঘাটাইলে সবারই একটা করে ফুটা পাওয়া যায়, ঠিক আছে? কেউ মানে বলে না, ভুল কাউটা দেখা যায় কাউটা দেখা যায় না, কেমন হয়েছে আমাদের দশা? আমি ভিডিওর কোনো প্রবলেমই দেখতেছি না, আসলেই কোনো প্রবলেম দেখতেছি না। হ্যালো, হ্যালো, হ্যাঁ, ইচ্ছা করে কাটেন নাই? হ্যাঁ বলেন, শুনছি, বলেন বলেন। আমি সবাইকে মূর্খ বলি নাই, আমি অবশ্যই সবাইকে মূর্খ বলি নাই। আপনি আমাকে থ্রেট দেন, আপনি আমাকে থ্রেট দেন, আপনি কি থ্রেট দেন? আসেন, আসেন সামনাসামনি, আসেন, আপনি আমাকে থ্রেট দেন। ইটস এ ক্রাইম, ইটস এ ক্রাইম, রাইট? ইটস এ ক্রাইম, ইটস এ ক্রাইম, রাইট? ওকে ওকে, দেখাবো, অবশ্যই দেখাবো, যেহেতু মাঠে নামছি, মাঠে কি প্লেয়ার কি খেলবে না? অবশ্যই খেলবে, খেলতেই নামছে মানুষ, অবশ্যই ক্রাইম না? ভিডিওটা কোনো ক্রাইমের জন্য করা হয় নাই, জাস্ট সচেতন করার জন্য করা হয়েছে। আমি ভুল করি নাই, আমার এখানে আমার পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি হচ্ছে কেন? আমি কাজ করছি, আমি অ্যাক্ট্রেস, আমি কাজ করছি, আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিংটাকে ফুটিয়ে তোলা, এর মানে কিন্তু এটা আমি খাই না, আমি স্মোক করি না, আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলির সামনে যখন বলে, আমার ভাইকে যখন বলে তোর বোন এইটা করছে, তখন এটা আমার গায়ে লাগাটা স্বাভাবিক, কারণ করছি ভালোর জন্য, অবশ্যই ভুল হয় নাই। সরি,
কেউ যদি মুখ বুজে থাকে, চুপ করে থাকে, এর মানে কিন্তু বিশ্বাস করেন দুর্বলতা না, সে চুপ করে আছে কারণ তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। তাই সবারই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ভাইয়া, কিন্তু বিশ্বাস করেন আমি না কখনো কোনো প্যাচের মধ্যে যাইতে চাই না। আমার যদি এটার জন্য যদি আমার মানিকজ চলে যায় ভাইয়া, আমি এমন কোনো কাজ কেন করব বলেন? আমি তো আপনাদের জন্যই করছি, আপনাদেরকে ভালোবাসি, আমি আমার অ্যাক্টিংকে ভালোবাসি, আমি আমার সবাইকে ভালোবাসি। এটা যদি আমার ভুল হয়ে থাকে, অবশ্যই আমার পক্ষ থেকে আমার টিম মেম্বারদেরকে, টিমের যে ডিরেক্টর তাকে, সবাই মিলে, মানে আমরা সবাই মিলে আপনাদেরকে সরি বলতেছি যদি এটা আপনারা মনে করে থাকেন এটা ক্রাইম। বাট ভাই এইরকম আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই সবারটা ভাবে, সবাই সবারটা ভাবে। যখন দেখছি আমাকে কেউ পজিটিভলি নিচ্ছে না, তখন আমি আর পারতেছি না ভাই, বিশ্বাস করেন। এর জন্য আমি লাইভে চলে আসছি, আমি অনেক চুপ করেছিলাম। আমি দেখতেছি এই হচ্ছে, এই হচ্ছে, তহিদ আফ্রিদি বলতেছে, সালমান মুক্তাদির ভাইয়া বলতেছে, সবাই মোটামুটি বলতেছে, সবাই সবার মতো করে বলতেছে। আমি প্যারা নিতাম না ভাই, আমাকে পার্সোনালি মানুষ যখন ইনবক্স করে বলে সুব্রত তুমি এই কাজ কেন করছো, আমি বুঝি না আমি এমন কি কাজ করছি যেটার জন্য আমার শুনতে হবে এই কথা। আমার অনেক খারাপ লাগে ভাইয়া যে আমি ছোট একটা মানুষ, আমাকে নিয়েও মানুষ কেন এরকম করতেছে। আমার মনে হয় কি জানেন, আমি এখন সুইসাইড করি। এটা আমার ফ্রেন্ড বলতেছিল না, মাসুম স্বপ্ন, তার যদি কিছু হয় এর জন্য দায়ী থাকবে কারা? কারণ আমরা নিজেদের মধ্যে যদি আমরা নিজেরা প্রবলেম ক্রিয়েট করি, তাহলে এই প্রবলেমটা মানে মানুষ দেখি কি বলবে, কি বলতেছে এখন? অবশ্যই ভালো কিছু বলতেছে না। আমরা সবাই মিলে যদি এক হয়ে কাজ করি, তাহলে আমরা কেউ কিন্তু কারো কিছু খারাপ হই না। আমরা পারি কি জানেন সবাই সবার পিছনে কথা বলতে, সবাই সবাই মিলে কাজ করতে না। আমি আপনাদের একটা কোয়েশ্চেন করছিলাম, এই ভিডিওটা কি সামাজিক না অসামাজিক? আমি এটার এখন ইয়েটা দেখবো কতজন এটা আমার পক্ষে আর বিপক্ষে। আমি এটা নিয়ে পক্ষ দিচ্ছি না যে স্মোক করা ভালো, স্মোক করা অবশ্যই খারাপ, ছেলে মেয়ে দুইজনের জন্যই। একটা ছেলে নর্মালি স্মোক করে, হ্যাঁ একটা মেয়ে করলে এটা খুবই উইয়ার্ড লাগে। আমি যদি এইটা নিয়ে আমার আমার কিছু নিয়ে যদি আমি এখন যদি কিছু দেখি যে আমাকে পার্সোনালি ইনবক্স করে বলতেছে মানুষ, আমাকে এখন রাস্তায় গেলে মানুষ আর চোখে দেখে, অথচ মেয়েটা সিগারেট খায় ভাই, এটা অ্যাক্টিং ছিল। আমার ভিডিওতে কত কিছু দেখি না বলেন, কত কিছুই তো দেখি, মানুষ খুন করে ফেলছে, এই করে ফেলছে, প্রেম করে, এই করে, সেই করে, এগুলো কি সব রিয়েল বলেন? আমি আসলে কি বলবো এটা আমি বুঝতেছি না। আমি না পারতেছি আমার কষ্টটা কাউকে বুঝাইতে, আমি না পারতেছি কাউকে বলতে। আমি কোনো গেমের মধ্যে থাকতে চাই না, আমি গেমের মধ্যে পড়তে চাই না, আমি গেম বুঝি না। আমি বারবার একটা কথা বলতেছি, যদি আমার কথা এখানে কেউ তুলে নেয়, কিন্তু আমাকে ইনবক্সে যে মানুষ ধুয়ে ফেলতেছে অনেক ভালো হয়েছে, কারণ এটা ভালো একটা কাজ, আমার কাছে অনেক ভালো লাগছে, আমি এর জন্য কাজটা করছি। বাট সরি, এর মানে এটা না যে আমি, আমাকে এমনও কোয়েশ্চেন করছে তুমি এইটা কাজটা কি বুঝে করছো, এই কাজটা কি বুঝে করছো মানে কি?
ভাইয়া এমন কিছু হয় নাই, বাট এর থেকে বেশি কিছু হইছে। করছি ভালোর জন্য হয়ে গেছে, খারাপের জন্য নেগেটিভ হয়ে গেছে, করলাম পজিটিভের জন্য হয়ে গেল নেগেটিভ। প্লিজ আমি আমি চাই আপনার এই এই প্লিজ এই বৈষম্য নিয়ে এইসব এইগুলা প্লিজ বন্ধ করেন, কারণ এইগুলা ঝগড়া ঝাটি, এটা আমরা আমরাই, আজকে আমরা সবাই মিলে ঝগড়া করতেছি, আজকে আমরা আমরা আবার সবাই এক হয়ে যাব, এটা বলতে গেলে একটা ড্রামা আর কিছুই না, ড্রামাটা আমরা অফ করি। আচ্ছা আমাকে টেক্সট দিছে, তুমি বাচ্চা মানুষ, তুমি এইসব কইরো কথা আবার বইলো না, মানে খুবই অদ্ভুত ভাই। হ্যাঁ আমি বাচ্চা মানুষ, আমি হ্যাঁ আমার আমি আমি কথা বলবো না, কারণ হচ্ছে আমি আমার শখে আমি ভালোবেসে কাজ করছি, আমি মানুষের বকা খাওয়ার জন্য তার এমন থার্ড ক্লাস কোনো কাজ করি না যেটার জন্য আমাকে মানুষ ধুয়ে ফেলবে, তাই না? পজিটিভলি কাজ করছি। আপনাদের যদি মনে হয় আমি অনেক বেশি খারাপ কাজ করে ফেলছি, আমরা খারাপ কাজ করে ফেলছি, আপনি যে শাস্তি দিবেন আমরা না মাথা পেতে নিব। প্লিজ সবাই মিলে যে গালিগালাজ করেন, বাজে কথা বলেন, প্লিজ এগুলা করবেন না, কারণ বা আমরা ভুল করলে আমরা করছি, আমাদের বাপ মারা কিছু করে নাই। এবার আমাকে মানুষ বলে যে তুমি প্লিজ মানে সব জেনে শুনে বুঝে পজিটিভ গল্প শুনে স্ক্রিপ্ট বুঝে দেন কাজ করবা, মানে আমি না পুরা মানে স্পিচলেস হয়ে গেছি। এর জন্য বাঙালি কখনো ভালো চাইতে হয় না, এত কষ্ট করছি এই বৈষম্য ভিডিওটা নিয়ে, আমরা প্রথম দিন রিশুট, প্রথম দিন শুট করছি হয় নাই, আবার আমরা সবাই মিলে রিশুট করছি, কত কষ্ট করছি, কষ্টের রেজাল্ট এই ছিল আমাদের, তা আবার আমরা আলাদা ডাবিংও দিছি একদিন, এই ছিল আমাদের রেজাল্ট, এইরকম রেজাল্ট জানলে আমি মানে আমি আজকে আমার এই ভিডিও নিয়ে কথা। হ্যাঁ আমি যখন মজার টিভিতে কাজ করি তখনও মানুষ কিছু কিছু মানুষ এটা ভালো না এটা খারাপ, ভাই তোমরা তো সবাই দেখো সামনে দেখলে তো হুজুর হুজুর করো, তাহলে তোমরা কেন পিছনেই কথা বলো? সবাই আজকে ভালো স্বাস্থ্য, সবাই তলে তলে কি সব সবই মানে আমি বুঝি ভালো সাজার কোনো রিজন নাই, যেইটা সেইটা বলো, আমি যেইটা আমি সেটা এক্সপোজ করি, হ্যাঁ আমি যেমন তেমনটা এক্সপোজ করি আমি, আর কিছুই না। আমি একদিন মরা লাশি ছিলাম, চুপ করেছিলাম, চুপ করে কথা শুনছি,
হ্যাঁ, এটা অ্যাক্টিং ছিল, এটা আমারও কথা এইটাই, এটা অ্যাক্টিং ছিল, এটা নিয়ে এত বড় কাহিনী করার কিছুই নাই আমার দিক থেকে। আর বৈষম্য কিন্তু আমরা জাস্ট মেসেজের জন্য, কিছু মেসেজের জন্য আমরা কিন্তু এটা করছি, যাতে ভালো হয় ভিডিওটা, যাতে করে মেয়েরা ভয় পায়। যেই সব মেয়েরা, কিছু মেয়ের কথা বলা হয়েছে ভাই, পুরা জাতি বলা হয় না, হাতের পাঁচটা আঙুল কি সমান? তাহলে হাতের পাঁচটা আঙুল কি সমান না হয়, ছেলে মেয়ে সমান না। আমরা কিছু মেয়েকে বুঝাইছি, আর সেই সব মেয়েগুলাই খেপছে, যেসব মেয়েরা নাকি স্মোক করে, তারা এটা ক্রাইম বলে, ভিডিও করে এটা ক্রাইম। বুঝলাম এটা ভুল হয়েছে, কিন্তু এটা তো আমরা পজিটিভলি ভিডিওটা ইয়ে করছি। একটা ঝামেলা হয়েছে কই, নর্মাল যখন আমরা থাকি একটা ঝামেলা হয়েছে, তখন কার কি হয়েছে, কার গার্লফ্রেন্ডের সাথে কার কি হয়েছে, কার বয়ফ্রেন্ডের সাথে কার কি হয়েছে, আমরা এইগুলো নিয়ে কেন কথা বলি ভাই? যখন আমরা নর্মাল, মানে নর্মাল থাকি, সরি, আমি এত রাগ হইতেছে আমার, আমি কথা বলতে পারতেছি না ঠিক মতো, তখন তো আমরা বলতে আসি না আল্লাহ এটা এটা হয়েছে। যখন একটা ঝামেলা হয়েছে, যখন ঝামেলা পেঁচাইতেছে মানুষ, তখন এ হয়েছে তা নিশ কি, সরি, হায়াত মাহমুদের এটা হয়েছে, হায়াত মাহমুদের গার্লফ্রেন্ডের এটা হয়েছে, এটা হয়েছে, তারপর এর এটা হয়েছে, মজা টিভির এটা হয়েছে। ভাই আমি মজা টিভির সাথে কাজ করি অনেক দিন, সেই প্রথম থেকে, অনেকে ভাবে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এসব ভুল ধারণাগুলো প্লিজ মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আমরা সবাই অ্যাক্টিং ভালোবাসি, সবাই অ্যাক্টিং ভালোবেসে আজকে আমরা ইউটিউবে কাজ করি, সবাই অ্যাক্টিং ভালোবেসে আমরা সবাই এক হয়ে কাজ করতে চাই বলে এত ইয়ে। আমার এক ভিডিওর জন্য যদি এত সমস্যা হয়, আমি আর কখনই মিডিয়াতে কাজ করব না। আমি মিডিয়াতে আমি কোথাও কোনোদিন আমি আর কখনোই কাজ করব না। ভালোবেসে করতাম, এখন আর করব না, বাট মিথ্যা ব্লেম নিতে পারবো না। আমি এইটাই বুঝতেছি না, এত কাহিনী হইতেছে, এটা কি স্থাপন করার জন্য যে মেয়েরা পাবলিক স্মোক করুক? ভাই আপনার কথাটা অনেক ভাল লাগছে নাফি চৌধুরী, আমার তো তাই মনে হইতেছে এখন। মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বললে সবসময় নিচু হয়ে থাকা লাগে, বাট নিচু হয়ে থাকলাম, কথা হচ্ছে রেসপেক্টটা যদি না রিটার্ন পাওয়া যায় না, তখন অনেক কষ্ট লাগে। তখন সে যদি, আমরা সবাই কাজ করি ভালো কাজ, যারা করবে তারা অবশ্যই সবাই উঠবে, একজনকে রোস্টিং করার পরে, একজনকে পচানোর পরে, এগুলা করে তো ওঠার কোনো মানেই নেই, তাই না?
মাঝখানে মাহসান স্বপ্ন অনেক বড় একটা ঝামেলা হয়েছে, তাকে অনেক হ্যারাসমেন্ট করছে, এখন হায়াত মাহমুদ ভাইয়া। বুঝি না, মানে এইগুলা যে কবে বন্ধ হবে এইটা আমি বুঝি না। আমরা বাঙালি হচ্ছে হুজুগে নাচি, কিছুদিন হিরো অলিম্পিয়া নিয়ে নাচছি, কিছু আমাদের বাঙালির চয়েসটা কি, মানে তার পচন মানুষকে, আমরা হচ্ছে পজিটিভটা না ভাইবা নেগেটিভ সবসময় দৌড়াই। হিরো আলম, হিরো আলম, হিরো আলমকে দিয়ে আরো পচানো হয়েছে আমাদেরকে, কিচ্ছু বলার নেই। সরি ভাই, আপনাদের টাইমগুলো ওয়েস্ট করলাম, আর এই কথাগুলো আমার বলাটা প্রয়োজন মনে করছি আমি, তাই আমি বলছি। আমি ভুল কিছু বললে আমাকে মাফ করে দিবেন সবাই, আমি এত কিছু ভেবে চিন্তে কিছুই বলি নাই। আমি কখনোই চাই না যে আমার জন্য আমার ফ্যামিলির ছোট হইতে হবে কোথাও, বাট আমার মনে হয়েছে যে আমার একটা ফ্যামিলি এখন ছোট হচ্ছে। আমি যাতে লাইফে না আসি, আমাকে অনেকেই বলে যে যে প্লিজ ঝামেলা চলে গেছে, এখন আর কোনো ঝামেলা করো না, এখন লাইফ করার দরকার নেই, কারণ সে তার জায়গা থেকে সেফ, তার মনে হয়েছে সে তার জায়গা থেকে সেফ, তাই সে বলছে আমাকে লাইফ করতে মানা, আমার কথা কেউ ভাবে নাই। প্লিজ, আমি লাইফে আছি, কেউ পার্সোনালি আমাকে ইনবক্সে কল দিয়েন না। আমি লাস্টে লাস্ট একটাই কথা বলবো, সেটা হচ্ছে আমি ভালো কিছু, মানে আপনাদের সামনে ভালো কিছু দেখাইতে গিয়ে আমি নিজে অনেক ছোট হয়ে গেছি, তো আমার যদি এটা খারাপ হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। আমি আবারও বলতেছি আমাকে মাফ করে দিবেন, আমাদের টিমের সবাইকে মাফ করে দিবেন। আর ভালো করতে গিয়ে উল্টা হয়ে গেলো, কিন্তু লোকসমাজ আমাকে উল্টা আরো মিথ্যা ব্লেম দিল, এটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে। এত কষ্ট করলাম, এত কষ্ট করি, অ্যাক্টিং কে ভালোবাসি, আপনাদের ভালোবাসি, আপনারাই যদি আমাদেরকে এই রকম দেন, মানে এই রকম উপহার গিফট করেন, কিছু বলার নেই। আমি যখন অনেক বেশি রেগে যাই না, তখন আমি রাগে কথা বলতে পারি না, আমার রাগ বেশিক্ষণ থাকে না, যদি থাকতো তাহলে হয়তো বা আমি আজকে, আচ্ছা আমার জায়গায় কি অন্য কেউ হইতো না, যদি অন্য কেউ হইতো খুব সুন্দরভাবে এক্সপ্রেস করতো, বাট আমি পারি না। আমি যতটুকু পারছি, যতটুকু আমার কষ্ট লাগছে আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করছি। আমি দর্শকদের ভিতরে আমি কয়েকজনকে লাইভে নিব, দেখি তারা কি বলে, তাদের যদি এটা খারাপ লেগে থাকে অবশ্যই
আমি দেখবো, কমেন্টগুলো দেখতে চাই। ওকে, আমি স্পিচলেস হয়ে গেছি। আমার আরো কষ্ট লাগছে একটা বিষয়, যে আমি এটা ভিডিও করছি, পাবলিক যদি এটা বুঝেই থাকে। আমাকে ইনবক্স করে কিছু মানুষ লিখছে, তোমার এই কাজের জন্য আমি তোমাকে আনফ্রেন্ড প্লাস আনফলো করলাম, এতে আমার কিচ্ছু যায় আসে নাই। ফলোয়ার বাড়ানোর জন্য ফেসবুক চালাই না, ফলোয়ার বাড়ানোর জন্য কাজ করি না, আমি কাজ করি ভালোবেসে। আমি জাস্ট 3 থেকে 4 জন 5 জন আমি জাস্ট আপনাদের কমেন্টস গুলো নিব। আপনারা কি বলেন, আমরা কি এটা খারাপ কোনো কাজ করছি, যেটার জন্য এত কষ্ট করে ভিডিও বানাইলাম, এত কষ্ট করলাম, এরপরে ডিলেট? আমি আসলে কি বলবো আর, আমার যতটুকু বলার ছিল আমি বলে ফেলছি। আমি আর এক্সট্রা কোনো কথা কাউকে নিয়ে বলতে চাই না। প্লিজ ভাই, সবাই সবার মতো করে থাকেন, আমার আমার লাইফ নিয়ে কেউ কিছু ইন্টারফেয়ার করেন না, আমি চাই না। হ্যালো 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 ভাই, ভালো কাজে সমালোচনা হয়, আমি বুঝলাম, এর জন্য এত বাজে ভাবে ভাইয়া। আমার আশেপাশে তো মানুষ থাকে ভাই, আমি সমাজে থাকি, রাইট? ভালো কাজের জন্য করছি, এর জন্য এত খারাপ ভাবে আমি তো ভাবি নেই। আমি খারাপ কাজ করি নেই, তাহলে আমি উঁচা গলায় কেন কথা বলবো না? এমন হইলে জানলে আমি কখনোই না এই কাজ, আমি এরকম কাজ করতাম না, খারাপ কাজ না। আমি বুঝাইতে পারতেছি না যে আমাকে ফোন দিয়ে বলে। হ্যালো আমি এটা আসতে পারতেছি না, আমি যদি আসতে পারতাম আমি আসলে আসতে করতাম। আমার কত প্রবলেম হচ্ছে আমি জানি। আমাকে ধুতে দিচ্ছে, আমি তাদেরকে অশিক্ষিত বলতেছি না, আমি তাদেরকে বলতেছি প্লিজ এটা ভালোভাবে প্রথমে পজিটিভলি নিতে, আমি নেগেটিভলি নিতে বলি নাই। আমি তো নেগেটিভ কোনো কাজ করি নাই।
না এখানে এটা একটা ক্রাইম, এটা একটা ক্রাইম, সালমান দিদি ভাই বলে এটা একটা ক্রাইম, বা বিবিসি থেকে নিউজ করানো হয়, এখান থেকে যে যার মতো সরে আসে। হ্যাঁ আমি একটু পরে কথা বলি, আমি লাইফটা শেষ করে আমি কল দিচ্ছি। ওকে, একটা ভ্যাব লিখছে যে আসলে what actually was a view of your that short film, can you explain? ওকে, আমার এখান থেকে আমার ভিউ হচ্ছে এটা একটা পজিটিভ, পজিটিভ করার জন্য যাতে মেয়েরা শুধরায়, কিছু মেয়ে, সব মেয়ে না, কিছু মেয়ে যারা স্মোক করে তারা স্মোক করুক, কারণ তারা করবে, এজন্য ওপেনলি না করুক, আশেপাশে মানুষজন থাকে, বাচ্চা কাচ্চা থাকে, তাদেরও সমস্যা। হ্যাঁ ছেলেরাও, যাতে ছেলেরা নর্মালি করে, কিন্তু মেয়েরা এটা করে একটা অশোভনীয় লাগে। এটা বসে যে সেটা ভিডিওর ক্ষেত্রে, হ্যাঁ হয়তো বা রাতের ভুল হয়েছে, কিছু জিনিস ক্লিয়ার করা উচিত ছিল, সে ক্লিয়ার করতে পারে নাই, এটার জন্য সে সরিও বলছে, কিন্তু এটা লাস্টে বলছে ভিডিও করে ছেড়ে দিতে, আপনি যেখানে পাবেন ভিডিও করে ছেড়ে দিবেন, জাস্ট ভয় দেখানো, যাতে যাতে ওরা ভয় পায়, ভয় পেয়ে যাতে না করে। কারণ আজকে যদি আমি যদি দেখা গেছে এটা করি রাস্তায়, তাহলে আমার দেখেও আমার বান্ধবী খাচ্ছে, মানে আমিও খাবো, তো কেউ কিছু বলতে আসবে, একদম আপনার সমস্যা কি, আমরা 4-5 জন মিলে একসাথে একটা দল হয়ে গেলে একটা মানে পাওয়ার হয়ে যায়, যেটা ভালোর জন্য, খারাপের জন্য কিছু করে নাই। আমি আমার ব্যাপারটা থেকে ক্লিয়ার করছি। ওকে, ভালো কাজ করতে, আচ্ছা ভালো কাজ করতে গেলে বাধা আসবেই, এরকম বাধা যে জীবন নিয়ে টানাটানি, আজকে যদি এর থেকে বেশি কিছু হয়, আজকে যদি আমার কোনো সমস্যা হয়, আমাকে কি আপনারা মেনে নিবেন? আমি আজকে সুইসাইড করে এটা ভার কে নিবে? এসব কথা আমি তো নিতে পারি না, আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি, আমি কোনো ঝগড়াঝাটি কিংবা কোনো প্যাচের মধ্যে থাকতে চাই না, কারো আগে উনি আমার কোনো শত্রু নাই, সবাই আমাকে ভালোবাসে, সবাই, ছোট বড় ভাই বোন সবাই, কেউ একজন এসে বলুক যে আমি তাদের সাথে বেয়াদবি করছি, কিছু করছি, তখন আপনারা বললেন যে না তোমার এখানে এটা এটা ফল্ট। ওকে, আমি অভিনেত্রী, আমি কেন কাঁদি, কষ্টটা লাগে ওই জায়গা থেকে, এত কষ্ট করছি, এত কষ্ট করছি এর জন্য, এইসব ব্লেম শোনার জন্য তো কাজ করি নাই, ভালো কিছুর জন্যই। ইভেন ফার্স্ট যেদিন আমার ভিডিও বের হয়, ওই দিন আমার বান্ধবী বলতেছিল যে এক জায়গায় আমাকে মেনশন করছে, বলছে তুই যে ভিডিওটা করলি, ভিডিওতে কিন্তু তোকে এইটা তুমি কেন করছো, এটা করাতে ঝামেলা হয়েছে। আমি তো ব্যাপারটা গায়ে লাগাই না, আস্তে 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 আস্তে, মানুষ 5 জন ভালো বললে 5 জন খারাপ বলবে, এটা স্বাভাবিক, কারণ সবাই সবাই কে আমরা দেখতে পারি না, বা সবাই সবার সমান না। আস্তে আস্তে যখন বের হতে যাচ্ছে, আস্তে আস্তে যখন সবকিছু হয়েছে, তখন আমার খারাপ লাগছে, কিরে ভাই এটা পজিটিভ জিনিস, এটা যদি আজকে আজকে যদি ফুল দিও কটি কি কলি দিও কি একটা গান আছে না, ওইটার মধ্যে যদি অশ্লীল একটা ভিডিও ছেড়ে ইয়ে করতেন, আল্লাহ এইটাই সুন্দর, এইটাই ভালো, আমরা এইটাই দেখবো, এই 3 প্লাস হলে ঠিক ক্লিক করে জোশ ছিল, আমরা ওইখানেই ক্লিক করি, আমরা ভালো কোনো কাজে রেসপন্স দিতে পারি না। ওকে, আমি যদি পারি আমি হায়াত মাহমুদকে এখানে অ্যাড করব ইনশাল্লাহ, যদি ও থাকে ইনশাল্লাহ ও ব্যাপারটা ক্লিয়ার করবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি শুনি ভাইয়া, বলো। ভাই আমি আপনাকে জয়েন করলাম এই কারণে, আমি একটু আগে সপ্তাহের সাথে লাইভে ছিলাম, আপনিও ছিলেন, তো ভাই আমি ব্যাপারটা না আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করছি, আমি চাই আপনি যদি আরেকটু ক্লিয়ার করে বলতেন, কারণ এখানে আমাকে মানুষ ফোন দিয়ে ট্রেড দেয়, এই ক্রাইম, এটা নিয়ে এই নিউজ হবে, এই হবে সেই হবে, মানে অনেক কথা বলতেছে ভাই, আমি না
তুমি শোনো, তুমি যখন অ্যাকচুয়ালি তুমি ওই জায়গায় এনভায়রনমেন্টের কথা বলো, তুমি যখন সিগারেটটা ধরাইছো, আমি তোমারে কিন্তু বলছি দেখো তো মানে রিয়েলিটিতে কি হয়। আমি কিন্তু তোমাকে ওইখানে বসে আমি বলছি দেখি তো তুমি সিগারেটটা ধরাও, তুমি যখন সিগারেটটা ধরাইতেছিলে আশেপাশের মানুষ কিন্তু সত্যি তোমার দিকে তাকিয়েছিল, তুমি কি নোটিস করছো? হ্যাঁ অবশ্যই তাকাই ছিল, ইভেন এই কাজটা হ্যাঁ করাতে আমি জাস্ট, আমরা তুমি কিন্তু আমাকে ক্যামেরা, একবার বলছো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ তুমি, তোমাকে আমি বলছি দেখি তো তুমি ধরাও সিগারেট, ঠিক আছে? আমরা কিন্তু ক্যামেরা নিয়ে যাই নাই তখন, তুমি ধরানোর পরে মানুষ তোমার দিকে হা হ্যাঁ করে তাকিয়ে আসে, ঠিক আছে? হ্যাঁ মানে হ্যাঁ নোটিস করতেছিল একজন আরেকজনটা, আমার মনে হচ্ছে সবাই বলবো না মানে কিছু মানুষ তাকিয়ে ছিল তোমার দিকে, যে মনে হচ্ছিল না তুমি এটা হ্যাঁ এরকম। আমি এই এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টের কথাই বলছি আর কিছু না। তো এখন এখানে ওকে যে আমি আপনি যে বলছি লাস্টে যে ভিডিও করে এটা করা, এটা মেইন উদ্দেশ্য কি ভাই? এটা ছিল না যে যাতে মেয়েরা একটু, যে মেয়েগুলো স্মোক করে তাদের একটু আত্মসম্মানবোধ যদি থাকে, তারা তাহলে মানে পাবলিকলি স্মোক করবে না, এটার জন্যই তো আপনি লাস্টে এই ভিডিওটার কথা বলছেন, রাইট ভাইয়া? এখন ফার্স্টে তোমার, শুরু থেকে বলি, ফারিয়াকে বলছিলাম আমি যে ফারিয়া আমার মানে ওর সাথে আমার মাঝে মধ্যে ফেসবুক কল হতো, খুব হাই লো সম্পর্ক। তো আমি ফারিয়াকে বলছি যে ফারিয়া আমি একটা শর্ট ফিল্ম বানাবো, আমি বলবো না এটা সোশ্যাল অ্যাওয়ারনেস, এটা বলতে গেলে বহুত সমস্যা হয়ে যায় সোসাইটির। তো আমি বলছি যে একটা ভিডিও আছে তুমি শুনো। তো আমি ওকে বলি যে এই এই মানে স্টোরি, তো ফারিয়া আমাকে সেম কোশ্চেনটাই করে, আচ্ছা বলো তো, আচ্ছা ওকে আমি করবো, বাট তুমি আমাকে বলো তো ছেলেরা খাইলে সমস্যা নাই, মেয়েরা খাইলে সমস্যা কি? আমি ওকে বললাম এই অ্যান্সারটাই নিয়ে আমাদের ভিডিওটা, আমরা এই অ্যান্সারটাই করবো পাবলিকলি, মানে পাবলিককে আমরা এই অ্যান্সারটাই শিখাই। এই জন্য ও আমাকে জিজ্ঞেস করতে চাইল যে মানুষ তো তোমাকে এই কোশ্চেনটা করবে, আমি বলছি আমরা এই অ্যান্সারটা নিয়ে ভিডিওটা বানাবো, রাইট? তুমি আমাকে করছিলে না 8 নম্বরে বসে, হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ করছিলা, মেয়েরা শক্তি আমি সামর্থ্য, তোমাকে এটা আরেকটা লাইন বলছিলাম। আছে না তোমার, মেয়েরা শক্তি সামর্থ্য, এইটা এটা নিয়েও কিন্তু আমি তোমাকে, হুম হুম এই একটা লাইন আমার অবজেকশন ছিল তোমার কাছে ভাইয়া, মনে আছে কি তোমার লাইনটা? হুম হুম মেয়েরা শক্তি সামর্থ্য এবং সব দিক থেকে ছেলেদের থেকে দুর্বল। এখন দুর্বল বলতে, এখন একটা মেয়ে তো অবশ্যই দুর্বল, বাসে উঠে কেন তাদেরকে, ঠিক আছে, মেয়ে বাসে উঠে কেন তাদের জন্য সিট দেওয়া হয়েছে? বিকজ অফ তারা ওই ছেলেদের মতো দাঁড়ায় দাঁড়ায় নড়াচড়া করে বসে হেলে দুলে দাঁড়ায় থাকতে পারবে না, তাই না? এখন ভাইয়া আমি আরেকটা কথা বলতে চাই ভাইয়া, আমরা কাজ করতে এসেছি আমাদের হুম কাজের জায়গা থেকে, আমাদের কাজের ভুলটা ধরুক, আমাদের পার্সোনাল লাইফ নিয়ে কেন টানাটানি করে? পার্সোনাল লাইফ, ওই তুমি লাস্টের ভিডিওটা নিয়ে কথা বলছিল যে আমি, আমার উদ্দেশ্য ছিল, আমার ইন্টেনশন, আমাদের টিমে প্রত্যেকটা মানুষের ইন্টেনশন ছিল এটা যে আমরা বুঝাবো যে একটা মেয়ে আনকমফোর্টেবল হবে যে পাবলিকলি সিগারেট খাওয়ার জন্য, এই জন্য আমরা মোবাইলের ভিডিও করে দেখানোটা দেখাইছি, বিকজ অফ একটা মেয়ের আনকমফোর্টেবল হওয়ার জন্যই আমরা ভিডিওটা বানাইছি আর কিছু না, দ্যাটস ইট। আর এটা একটা শর্ট ফিল্ম, এটা কোনো থ্রেড ছিল না ভিডিও করে ছেড়ে দেবে। এখন ছেড়ে দেওয়ার ব্যাপারটা হচ্ছে আমি বুঝলাম না, যে মেয়ে পাবলিকলি সিগারেট খাইতে পারে 100 মানুষের সামনে, সে ফেসবুকে কেন খাইতে পারবে না? ফেসবুকে কিন্তু একটা পাবলিক প্লেস, এত সমস্যা কি? এবার একটু এই ওয়েতে থিঙ্ক করি, যে মেয়ে পাবলিকলি এত মানুষের সামনে সিগারেট খাচ্ছে, তার সোশ্যাল মিডিয়াতে সিগারেট খেলে প্রবলেম কি? ঠিক আছে, এখন আমাকে বলতেছে কিছু মানুষ তুমি যে পাবলিকলি ভিডিও করে ছেড়ে দিতে পারতে, সেই মেয়ের ফ্যামিলি যদি জানে, ঠিক আছে, সেই মেয়ে তো সুইসাইড করবে। আল্লাহ রে, ফ্যামিলি হ্যাঁ জানবে, তাতে ফ্যামিলি তাকে সফটওয়্যার বাধা এটা হবে, দিবে। এটা যে আসলে খারাপ। হ্যাঁ হ্যাঁ শোনো শোনো, ফ্যামিলি তো বাধা দিবে, যে বলবে যে না সিগারেট খাওয়া খারাপ, আম্মু তুমি খেও না, বা বলবে যে তুই সিগারেট খেতে পারবে এরকম। আর এই জন্য মেয়েটা, মেয়েটা সিগারেটের প্রতি এতই আসক্ত যে মেয়েরা ইয়া সুইসাইড করবে না, কতটা নেশা এবার তাহলে সিগারেটের প্রতি, যে সিগারেটের আমরা জন্য যাকে নেশা করবে। আমরা যাকে চাই এটা স্মোক করাটা, এটা হচ্ছে আমাদের এটা কি বলে রুলস হবে, মেয়েরা স্মোক ফারিয়া তোমাকে করতেই আজকে হবে, থেকে এটা কি যদি, এমন? আমি তোমাকে বলি, তোমাকে আজকে থেকে যদি কেউ কোশ্চেন করে যে ফারিয়া তুমি এরকম একটা ভিডিওতে অভিনয় করলা যেখানে মেয়েদেরকে ছোট করা হয়েছে, তুমি ফার্স্ট বলবা যে মেয়েদেরকে ছোট করানো হয় না, মেয়েদেরকে বলা হয়েছে যে মেয়েরা পিছিয়ে না, পিছিয়ে হচ্ছে আপনাদের কিছু মতো কিছু মেয়েদের মেয়ে। হ্যাঁ আমরা আমি কিন্তু এটা বলছি, বলছি, আমার আমাদের কাছে তুমি প্রধানমন্ত্রী, মেয়ে হয়ে, আমাকে একটা মেয়ে বলছে ডিরেক্ট, তুমি মেয়ে হয়ে মেয়েদের বিরুদ্ধে কিভাবে কাজ করলা, তখন আমি তাদেরকে তুমি বলছি দেখো শোনো, আপু তুমি ভিডিওটা দেখবা, দেখে পুরাটা দেখে ফার্স্ট টু লাস্ট বলবা, ও বলতেছে ভিডিওর কথা বলতেছে এটা জানো এটা খারাপ, আমি ভাই পুরাটা দেখবা, কিছু মেয়ে কিছু ছেলেকে বুঝানো হয়েছে, কারণ যারা স্মোক করে তারা তো মেনে নিতে পারবে না যে হাই রে ভাই আপনি এসে বলতেছেন আপনি কে চ্যাটের বাল, বাংলা এটা হচ্ছে এমন, তো এইটা আমি না বলছি এসব ওয়ার্ড তাদেরকে, ইউজ করা যাবে না, তোমার তারপরে এটা বলবে কায়দা তোমরা। কায়দা আবার বসাবে, বুঝছো? এখন তোমাকে আমি বলি, তোমাকে যদি কেউ কিছু বলে যে তুমি এরকম একটা ভিডিওতে অভিনয়, তোমাকে আমাকে শেষ করতে দাও, এরকম অভিনয় করছো কেন, তুমি ফার্স্ট বলবা যে আমরা কিন্তু শুধু মেয়েদের অধিকার নিয়ে কথা বলি না, আমরা বলছি যে মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে কেন সেটা দেখে না, আমরা দেখাইছি যে মেয়েদেরকে অধিকার দেওয়া হচ্ছে সেগুলো কেড়ে নেওয়ার জন্য একবারও বলি না, অধিকার অধিকারের জায়গায় আছে, আমরা এটাও দেখাইছি পজিটিভ
সাইডে যে দেশ মেয়েরা পিছিয়ে না, পিছিয়ে হচ্ছে আপনাদের মতো আমাদের কিছু মেয়ে। আমরা বলছি কিন্তু মেয়েরা পিছিয়ে না, আমাদের আমরা উদ্দেশ্য এটাও বলছি। ছিল দাদা, আমাদের আমাকে আমাকে শেষ করতে দাও, ওয়েট ওয়েট, উদ্দেশ্য তারপর হচ্ছে আমাকে শেষ করতে দাও, আমি বলি। তারপর হচ্ছে আমরা বলছি যে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু একজন মহিলা, ঠিক আছে, হুম তিনি হুম দেশটা চালাচ্ছেন, তো দেশটা উন্নত হচ্ছে না, ওনার হাত ধরে দেশটা উন্নত হচ্ছে। আর তোমাকে সবচেয়ে বড় পয়েন্ট বলবো এটা, যে কেন তো মেয়েরা ছেলেরা সিগারেট খাওয়া কি ভালো তাহলে পাবলিকলি? তখন তুমি বলবা ধরেন আমাদের দেশে প্রবলেমের সংখ্যা হচ্ছে 5টা, ছেলেরা সিগারেট খাওয়া একটা প্রবলেম, মেয়েরা সিগারেট খাওয়া একটা প্রবলেম, পাবলিকে সিগারেট খাওয়া একটা প্রবলেম, ধরেন 3টা প্রবলেম। তো আমরা 3 নম্বরটা থেকে শুরু করলাম, যে মেয়েদেরটা থেকে ধরলাম, এরপর আমরা 2 নম্বরে যাবো, এরপর পুরোটা শেষ করে দিব। তুমি এটা বলবা, এটা বলবা যে আমরা সবগুলাই ধরবো, জাস্ট আমরা লাস্টের পার্ট থেকে শুরু করলাম, অন্তত একটা হলে তো বন্ধ হবে, আমরা এই জিনিসটাই চাইছি আর কিছু না। এই মেয়েটা আয়াত, এটাই আমাদের উদ্দেশ্য মেহজাবিন ছিল, কিন্তু চৌধুরী এই যে কিছু আয়াত, আসলে কখন আমরা ভালো চাচ্ছেন কিছু সেটা করতে বলেন, গিয়ে কিছু মূল অসৎ কাজ কথাটা আপনি করছি না। কোশ্চেন করুন। এই কতক্ষণ থেকে আঙুল দেখাচ্ছে, ঠিক আছে, আঙুল দিয়ে কি বোঝাচ্ছে? আমিও দেখতেছি আমার পোস্টে যায় যায় এই কমেন্টস করতেছে, ঠিক আছে, দেখি কি যুক্তি দেখেন। কে কে ওই যে কিছু মেয়ে তো ভয় পেয়ে গেছে, বুঝে নাই যে ভিডিও করে ছেড়ে দেয় নাকি, ওরা পাবলিকলি খেতে পারবে না, একটা সমস্যা না ওদের জন্য? কয়েকটা মেয়ে আমাকে আমার মেসেজ দিচ্ছে যে আমার বান্ধবীর সিগারেট খাওয়া বন্ধ করে দিচ্ছেন আপনি। আমার মনে হয় 80% মেয়ে, যারা 80% মেয়ে ভালো, 20% মেয়ে খারাপ, যারা 20% খারাপ তারাই এইগুলার প্রতিবাদ জানাইছে, না এখন, না না না, ভিডিও করে তুমি ছেড়ে দেয় এটা তুমি বাচ্চামি কার। করো না, শোনো 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 ফারিয়া, তুমি বাচ্চামি করতে পারো না। এখন বলো হচ্ছে একটা কথা বলি, তুমি তুমি ছোট, আমি আমি আমাকে শেষ করতে, তুমি এভাবে কাউকে জাজ করতে পারো না যে সবাই খারাপ। 20% আর সিগারেট খাওয়া মানে খারাপ না, যেমন আমি স্মোক করি না, তার মানে এই না যে বাবা আমাকে সবাই ফলো করতে পারে। আমি কিন্তু স্মোক করি না এই জন্য, বিকজ আমার ভালো লাগে না, আমি স্মোক করি না এই জন্য যাতে আমি ভালো সাজের জন্য স্মোক করি না, এটা না যে আমাকে একটা মেয়ে দেখবে ও মা আমি সিগারেট খাই না অনেক ভালো ভাববে, এরকমের জন্য আমি সিগারেটটা খাই না, ব্যাপারটা এরকম না। আমি খাই না, আমার কাছে ভালো লাগে না, কেন জানি আমার কাছে ভালো লাগে না কোনোভাবেই। তো তুমি 20% বলছো সিগারেট খাওয়া মানে খারাপ না, বাট কিছু মানুষ খারাপ চোখে দেখে, আর আমরা সিগারেট খাইতে মানা করি না, আমরা বলছি পাবলিকলি মেয়েরা খারাপ যাতে চোখে না খায়, দেখে, আমরা এই হ্যাঁ জিনিসটাকে তুমি ভুলটা ধরাই, যে খারাপ চোখে টার্গেট দেখে, করছি। এর মানে খারাপ চোখে দেখার মানে এটা যাতে বন্ধ হয়, এটার জন্যই তো আমরা ভিডিওটা করলাম, তাই না? তো এটার জন্য এত কিছু কেন হবে? এটা নিয়ে মানুষ তুমি টেনশন হাসাহাসি করো না, করে, ঠিক আছে, হুম হুম টেনশন করো না, এটা নিয়ে কোনো ব্যাপার না, এগুলো হয় লাইফে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, এখন আমরা আসলে এটা একটা শর্ট ফিল্ম, ঠিক আছে, এটা একটা শর্ট ফিল্ম আর কিছুই না। অনেক মুভি তো এরকম অনেক কিছু দেখেন হয়, তার মানে এই না যে হ্যাঁ আমি বীরেন্দ্র তো তো বললাম, এই মাতাল মাতাল হয়ে পাবলিকলি নাচে, ঠিক আছে, এটা করে সেটা করে, এগুলা কি সত্যিকারের ঘটনা? অনেক কিছু যদি লজিক খুঁজতে যান তাহলে অনেক কিছুই ভুল ধরা যায় আপনাদের কথা, অ্যান্সার করা কিন্তু যায় সবকিছু। বারবার এতগুলা মানুষের তো বারবার একই জিনিস বলার পর আপনারা লাইভ দেখেন না, আপনারা স্ট্যাটাস দেখেন না, বারবার একই কোশ্চেন করেন, কতগুলা মানুষকে রিপ্লাই দিব, এটা হচ্ছে কথা। বাদ দাও, তুমি এটা নিয়ে টেনশন করো না, তুমি অন্তত যে তোমাকে যারা মানা করছে তাদের সংখ্যা খুব কম, আমি তুমি এটা নিয়ে, আমি এটা নিয়ে ড্যাম শিওর, ঠিক আছে, বিবিসিতে নিউজ করা হয়েছে, তুমি হ্যাঁ জাস্ট কমেন্টস গুলো পড়ো, তুমি জাস্ট কমেন্টস পড়ো, প্রত্যেকটা কমেন্টস নেগেটিভ, 2% 2% পজিটিভ কমেন্ট। আবার এই এখানে আমি 98% মানুষদেরকে লাস্ট সেট পার্সেন্ট হয়ে যাচ্ছি, ক্লাবস, যারা সালমান মুক্তাদির ভাইয়ের লাইভটা দেখলাম, বুঝছো, সালমান মুক্তাদির ভাইয়ের লাইভে এটা ছিল, তোমার বিহেভিয়ার তার কাছে খারাপ লাগছে, হুম হুম না আমি তোমাকে বলি, শোনো ফারিয়া, এটা হচ্ছে, এখন ব্যাপারটা হচ্ছে কি, ওই এখন ব্যাপারটা হচ্ছে কি, বিবিসিতে হ্যাঁ কমেন্টস বলো, পড়ছে, বুঝছো, আমি দেখছি যে 95 থেকে 98% হচ্ছে পজিটিভ কমেন্টস, তো যারা 5% নেগেটিভ কমেন্টস করছে তারা এখন বলতে চাচ্ছে যে 95% হচ্ছে খ্যাত, এরা পড়ালেখা জানে না, অশিক্ষিত, বুঝছো, তারা 95% মানুষকে তারা জাজ করতেছে, বিবিসিতে নিউজ করা হয়েছে এটাই খালি পোস্ট দিতেছে, কিন্তু কমেন্ট গুলো কি পড়তেছে? তুমি আমাকে একটা কথা বলছিলে, হ্যাঁ ভাইয়া, যে ফারিহা তুমি ঘাবড়াও না, কারণ এটা নিয়ে যেমন মানে ইয়ে হবে, মানুষ ভালো কিছু, তোমার এক্সপেকটেশন ছিল ভালো, কিন্তু এটা নিয়ে যদি কোন, তুমি যেহেতু অ্যাক্টিং করতেছো, তুমি মেয়ে সিগারেট খাবা, তো এটা নিয়ে তুমি ঘাবড়াও না। মনে আছে তোমার যখন আমি শুট করতেছিলাম, বলছিলাম হ্যাঁ ভাইয়া এবার আমার মনে হয় তুমি তুমি পচাই তো দিচ্ছ কাঁচতে ভাইয়া, ছিলা পুরাই বারবার, পচে গেলাম আমি, তুমি তো আমার কাঁচতে মনে ছিলা হচ্ছে কি, আমি না বারবার, রিয়েল সিগারেট খাই, আমি কোনোদিন খাই নাই, আমি নাকি রিয়েল সিগারেট খাই, আমি তোমার সিগারেট ভালো ঠিক মনে মতো করছে, ধরাই তোমার তো পাই নাই ভাইয়া। আমি যখন ভিডিওটা
আমি যখন ভিডিওটা সাউন্ড টাউন লাগিয়ে এডিটটা করি, তোমাকে না আমাকে সত্যিকারের মনে হয়েছে যে হ্যাঁ আসলেই কেমন জানি একটু এমন টাইপের ক্যারেক্টারটা তুমি ফুটিয়ে তুলতে পারছো। এখন আমি বলতেছি না যে ভাই সব মেয়েই সিগারেট খাওয়া মেয়ে খারাপ, সিগারেট খাওয়া এরকম না, যে যে যার ইচ্ছা মতো খাচ্ছে, কিন্তু কিছু তুমি কিছু কি জিনিস, বুঝাইতে তুমি কি বুঝাইতে চাচ্ছ যে আমি খাই? না 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 তুমি অভিনয়টা ভালো করছো আমি সেটা বলছি। খাইলে আমার এইটা নিয়ে আমার রাগ উঠতেছে, যেটা নিয়ে আমি নিলে আমি আমি না লাইভে না আমি আমি ইভেন স্বপ্নকেও বলছি আমি কোনো ঝামেলা টামেলা পছন্দ করি না, তোমাকেও বলছি সেইখানে আমাকে নিয়ে কেউ না কথা না বলে না। না যখন না আমি কথা আমি বলতে আসি তখন আমি সাবধান দেখো আমি মুখে আমাকে বলে যে তোমার লাইফ টাইপ করার দরকার নেই, কারণ হচ্ছে লাইফ করলে এখন এটা নিয়ে ইয়ে হবে, আমি মানে প্রবলেম হবে, এটা সব কুল হয়ে গেছে, মানে কি বুঝাইতে চলো আমি হার লাগাইতে চাই? আরে আবার তুমি এগুলা কি বলো, এগুলা এই যে তোমার, আমি লাইভে জয়েন করছি কেন তোমার সাথে এগুলা কথা বলার জন্য? আমি শুয়ে পড়ছি তোমাকে সাথে জয়েন করছি যে তুমি মাঝে মধ্যে রাইগা যায় যে কি কথা বলো, যাও আমারও মাথাটা ভুল না ধরছে এখনো কেন গরম। আমি নাকি রাইগা। থ্যাংক ইউ ভাইয়া, আচ্ছা পিজে হেলেন আমার বেশি উপর লাফ কি হইতেছে, ভরসা ঠিক আছে লাফাইতে দেন, কে? সময় আসবে রিপ্লাই করার একদিন, ঠিক আছে জাস্ট ওয়েট করেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, সবাই একরকম লাফাচ্ছে, ঠিক আছে সবার টাইম আছে, একদিন সবার টাইম আছে, তো টাইমে দেখবেন কি করতে চাইতে পারে, আল্লাহ আমাদের সাথে আছেন আশা করি, তো এই আর কি। আর ফারি আর জীবনও সোশ্যাল কোনো মেসেজ, সোশ্যাল কোনো মেসেজ দেওয়ার ট্রাই করব না আমি আমার ভিডিওতে, হতদরিদ্র আর কোনো সোসাইটি নিয়ে আর কোনো কাজ করবে না। না এইভাবে বলো না, কারণ এখানে 5% যদি ভুল না থাকে ভাই 95% না কিন্তু না ভালো আছে। না 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 এরকম দরকার না ভাই, আমার মানুষ হচ্ছে আমি বুঝছো, তো বললাম মানুষ আমরা সবাই তোমার সাথে পজিটিভ। আছি, সব ঠিক হয়ে যাবে, না 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 আমরা সবাই এক নেই, আমি তো সবাই থাকবো। আমি তোমাকে একটা কথা বলি ভাই, এই যে তোমার একটা কথা বলি যে এখন হচ্ছে তুমি আমি সাধারণ মানুষ, ঠিক আছে এই সাধারণ মানুষগুলোকে খুব কম মানুষ কন্ট্রোল করতেছে, উপরের স্থলের কয়েকটা মানুষ আমাদেরকে কন্ট্রোল করতেছে, রাইট? দেখো বাংলাদেশে মনে হয় আমি জানি না ঠিক, ধরো 100 জনের জন্য একজন পুলিশ বাংলাদেশে, তো একজন মানুষটা যদি তোমার বিরুদ্ধে যায় তুমি কিন্তু কিছু করতে পারবে না, একজন 100 জন থিমে থাকতে হবে, ওই একজন মানুষটা আমাদের বিপক্ষে, সমস্যাটা আচ্ছা হচ্ছে আমার এখানে। একটা ফ্রেন্ড তোমাকে একটা কোয়েশ্চেন করছে, সবাইকে এইটা বুঝবে ভাইয়া, আপনি নিজে ফেমাস হওয়ার জন্য ফারিহাকে পাবলিকের চোখে খারাপ বানাইছেন, তোমার খারাপ সেই কি এটা করছেন, নিয়ে বলো তো? শোনো ফারিয়া এটা তো একটা সত্যি আপনাকে কথা কোয়েশ্চেন বলি, করছে আমাকে। ফারিয়া একটা কথা বলি, আমি হচ্ছে আমাকে দুইটা চ্যানেল থেকে, আমি নাম বলবো আমি জানি না, আমার বলা উচিত না, আমার সকালবেলা অনেকবার ফোন দিছে, ঠিক আছে বাংলাদেশের খুব নিউজ ভালো চ্যানেল থেকে আমাকে ফোন দিছে, এমনকি এই যে আমাকে ফোন দেওয়ার পর আমাকে বলতেছে যে আপনাদের বৈষম্য নিয়ে খুব ঝড়, আমি কি বলে মানুষকে বিশ্বাস করবো, এটা খুব ফাঁপড় মনে করবে, আই সোয়ার বললাম, ওকে আই সোয়ার করে বললাম, মানে কসম করে বললাম, আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনার আপনার ভিডিও নিয়ে তো তুল পাট চলতেছে, তো আপনাকে আমি লাইভে চাচ্ছি 10:30 নিউজের পর। তো আমি বললাম যে ভাইয়া দেখেন কয়েকটা মানুষ কিন্তু এটাকে নেগেটিভলি নিচ্ছে, আবার বেশিরভাগ মানুষ এটাকে পজিটিভলি নিচ্ছে, আমি যদি এখন টিভিতে যাই ওই নেগেটিভ যারা ভাবতেছে ওই মানুষগুলো কি বলবে জানেন? বলবে যে ও আচ্ছা আপনি টিভিতে আসার জন্য এরকম ভিডিও বানাইছেন শুধু, বুঝছো? আজকেও হুম 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 আমাকে খুব ভালো একটা চ্যানেল থেকে ফোন দিয়ে বলতেছে যে আপনাকে লাইভে চাচ্ছি, মানে তারা বলবে আর কি আপনি কি বুঝাইতে চাইছেন। তো আমি তাকে বলছি যে দেখো দেখেন ভাই, এখন আমি যদি এটা নিয়ে কথা বলতে চাই, হুম আমি বলছি যে দেখো এটা দিয়ে দিয়ে আমি কথা বলতে চাই, এখন আমাকে বলবে যে যারা নেগেটিভ আছে তারা বলবে যে আমি এই যে টিভিতে আসার জন্য এরকম একটা সমালোচনামূলক শর্ট ফিল্ম বানাইছি এই জন্য আমি যাই নাই। তো এবার আপনারা বুঝে নেন যে আমি ফেমের জন্য কাজ করছি না কিসের জন্য কাজ করছি, বুঝছো? তুমি আমার ব্যাপারটা বুঝছো, আমি তোমাকে বুঝাতে পারছি। হ্যাঁ হ্যাঁ বুঝাইতে পারছি। ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আমার মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না এটা নিয়ে, আমাকে প্লিজ আর একটু পার্সোনালি কোনো কোয়েশ্চেন করবেন, আমি সব কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিছি লাইভেই। থ্যাংক ইউ ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, ওকে তুমি আল্লাহ আর হাফেজ। একটু রাইগো না, ঠিক আছে আমিও রাইগা টাইগা উল্টা পাল্টা কথা বলছিলাম কিছু, ঠিক আছে অনেক হ্যাঁ আমি মাঝে তো মধ্যে আসে রাগি নেই মানুষগুলো এতদিন, এতদিন প্রেশার তো দেয়। আপনাদের জাস্ট ভিডিওটা দেখলাম, বাট আমাকে যখন পার্সোনালি ভাই এইগুলা পাঠায় ওইগুলা পাঠায় ওইগুলা দেখি আবার লাইক কমেন্টস দিয়ে, ও জোস মানে ভিতরে একটা উপরে আরেকটা, এটা আমার অনেক খারাপ লাগছে ভাই, আমি কেমন ঠিক তেমন হয় না। তোমাকে তোমার বান্ধবী বলতেছে তুই একটা গাদি, আমি নাকি সাকসেস, আমি কি সাকসেস হলাম? আমি তো টিভিতে যাই নাই কই, আমি তো টিভিতে গেলাম আমি ফেমের জন্য, হ্যাঁ আমাকে মানুষ চিনলো, আমি তো টিভিতে যাই না, আমি তখন সাকসেস হতাম, যদি টিভিতে যাইতাম আমি ফল্ট একটা জিনিস দেখে আমি ফেম ফেম পাওয়ার ট্রাই করতেছি আমি তাহলে যাইতাম, ঠিক আছে আমি তো যাই নাই।
সো এটা আসলে ফ্যাক্ট না। এখন ফ্যাক্ট হচ্ছে এখানে যে ও আসলে ওর আচ্ছা ক্যারেক্টারটাই আমার করছে, ফ্রেন্ড এর হওয়ার কাছে জন্য অনার্সের ও ব্যাপারটা রাইট। মানে ও আমাকে নেগেটিভ ভাবে দেখবো ভাবে নাই, এটা জাস্ট আমার না অ্যাক্টিং না না ছিল, না এটা আমি নেগেটিভ বলি না, পাবলিক ফারিয়ার নেগেটিভ চাইছে, নিয়ে না 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 ফারিয়ার কাছে গল্পটা ভালো লাগছে এই কারণে, ফারিয়া যখন নিজেও একটা মেয়েকে সিগারেট খেতে দেখে, তখন আশেপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে দেখে যে ওই মেয়েটার কারণে হয়তো ভাববে যে আমাকে ও খারাপ উইয়ার্ড ভাববে যে লাগে। আমি হচ্ছে। আমার একদিন আমিও রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার মা দেখতেছে, আমার আমি দেখেও না দেখার ভান ধরছি এমন, মানে আচ্ছা খারাপ যাই হোক, লাগে এই তুমি লাইফ শেষ ব্যাপারগুলা। করো, তুমি লাইফ শেষ হ্যাঁ করো, আমার তুমি লাইফ শেষ, শেষ হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ ছোট ওকে মানুষ ব্যাস। তুমি, কথা বলতে হবে না, রাখো, ঠিক আছে, বাই। আল্লাহ হাফেজ। আমার মনে হয় আমি সবকিছু ক্লিয়ার করে ফেলছি, আর কিছুই বলার নেই। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ লাইভটা দেখবেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।